যেটা বাংলাদেশের ভিতরে ওয়ান অফ দা বিগেস্ট রেল জংশন, সেটা হলো ঈশ্বরদী জংশন। এই যে একটা ট্রেন চলে যাচ্ছে, ফাইনালি স্টেশনে এসে একটা ট্রেন দেখলাম। ট্রেন চলে গেল, এই যে সেপারেট হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, এই টুঙ্গিপাড়া এক্সপ্রেস, যেখান থেকে লোকোমোটিভটা চলে গেল, ঠিক আছে। আর এখানে যে কম্পার্টমেন্ট গুলো পড়ে আছে, এই যে একটা আসামি ধরা পড়ছে, আসামিটাকে করে নিয়ে যাচ্ছে আমাকে। এটা হচ্ছে অবশ্যই দুজনের তরফ থেকে, হ্যাঁ অবশ্যই তরফ থেকে। জাযাকাল্লাহ খাইরান ফর দিস। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি পাবনাতে এন্ড আমি আজকে যাব পাবনা থেকে ঈশ্বরদী। মামা ঈশ্বরদী কোথায় নামাই দিবেন? কোথায় নামাই দিবেন? রেলগেট ভাড়া করতে এখান থেকে 60 টাকা যদি যাবেন না? হ্যাঁ 60 টাকা ভাড়া দিক আছেন। ফাইনালি সিএনজিতে 45 মিনিট জার্নি করার পর অবশেষে ঈশ্বরদীতে চলে আসছি। আজকে আমার সাথে ঈশ্বরদীতে জয়েন করবে ঈশ্বরদীর আরও দুইজন কন্টেন্ট ক্রিয়েটর, নাইমুর ভাই এবং জুবায়ের ভাই, তারা আসতেছে। তো ওনারা দুজন চলে আসছে। সালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের জার্সি? হ্যাঁ ভাই বাংলাদেশের জার্সি। আমার জন্য রিক্সা নিয়ে দাঁড়ায় আছে তারা দুইজন, দুই ভাই। যখন রিক্সাতে উঠি দেখি কোথায় যাওয়া যায়। ফাইনালি আমি এখন আছি ঈশ্বরদী বাজারের মেইন পয়েন্টে অ্যান্ড এখান থেকে আমার হাতের ডান দিকে এইদিকে একটা গলি চলে গেছে, এইদিকে বাজার, ঈশ্বরদী বাজার। তো মেইনলি এখন আমি এইদিকে যাচ্ছি না, এইদিকে পরে যাব। এবং আমি এখন যাচ্ছি যেটা বাংলাদেশের ভিতরে ওয়ান অফ দ্য বিগেস্ট রেল জংশন, সেটা হলো ঈশ্বরদী জংশন। বড় না করে নেই তাহলে তো আর হলো না। আপনি ভিডিও চালাচ্ছেন? হ্যাঁ ভিডিও চলতেছে। আমি বললাম কি যে ভাই অনেকদিন পরে আসছে, তো যদি ফুল দিয়ে বরণ না করে নিই তাহলে আমার মানুষের মনে বেঁধে যাবে না? মানুষ যখন দেখবে যে আরেকটা জুবাইরের এলাকায় আসছে একজন ব্লগার আর তাকে আমরা ফুল দিয়ে অভ্যর্থনা জানাই নাই, হ্যাঁ ঠিক, তাহলে সেটা আমাদের প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে যাবে, ঠিক আছে? দুজনের তরফ থেকে, হ্যাঁ অবশ্যই তরফ থেকে। জাযাকাল্লাহ খাইরান ফর দিস। এই ভালোবাসাটা সব জায়গা থেকে আসে না, তো ভাইদের অসংখ্য ধন্যবাদ। একটা ফুল ভালোবাসার প্রতীক, অনেক সুন্দর। জংশনের কাছে চলে আসছি এবং এইদিকে আছে হলো টিকিট কাউন্টার এবং আমার সামনেই যে আছে ওভারব্রিজ, ঠিক আছে। এই ওভারব্রিজটা শতবর্ষী ছিল, কিন্তু রিসেন্টলি 2023 সালে এই ওভারব্রিজটা নতুন করে করা হয়েছে। অনেক উঁচা এবং অনেক সুন্দর দেখতে একটা ওভারব্রিজ। এটার বেনিফিটস কি জানেন? যে আপনার যদি ডায়াবেটিস থাকে বা অনেক উঁচু, কত হবে ভাই? 20 ফিট হবে মাত্র? হবে তো, এটা হচ্ছে দুইটা ফ্লোর সমান উঁচু, মানে দোতলা বাসার মতো যেরকম উচ্চতা, তার মানে 20 ফিট। এইদিকে অ্যাকচুয়ালি চলে গেছে এটা খুলনা, না এটা খুলনা রুট, খুলনা যশোর রুট। এবং এই দিকে চলে গেছে রাজশাহী, রাজশাহী পঞ্চগড় এই রুটে, ঠিক আছে। এখান থেকে তিনটা রুট ভাগ হয়েছে, একটা রাজশাহীতে, একটা হচ্ছে চিলাহাটি পঞ্চগড় পার্বতীপুর, একটা হচ্ছে ঢাকা সাইডটা। এদিকে যদি আসেন তাহলে আপনি দেখতে পাবেন যে কতগুলা ট্রেন এখন বর্তমানে দাঁড়িয়ে আছে, 1, 2, 3, 4, 5টা, ঠিক আছে। সো এখানে এসে একসাথে 17টা ট্রেন দাঁড়া যেতে পারে, বুঝছেন? এটা বাংলাদেশের সব থেকে বড় জংশন, এই জন্য আমরা গর্ববোধ করছি। হ্যাঁ অবশ্যই পাবনাবাসী এবং ঈশ্বরদীবাসীর গর্ব হওয়া উচিত যে তাদের ঈশ্বরদীতে রেল জংশন আছে, যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট, অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় রেল জংশন। ফাইনালি আমরা প্রবেশ করছি ঈশ্বরদী জংশনের প্ল্যাটফর্মে, সেটা 3-4 নম্বর প্ল্যাটফর্ম এবং প্ল্যাটফর্মগুলো অনেক বড় এবং অবশ্যই একসাথে পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এই যে একটা ট্রেন চলে যাচ্ছে, ফাইনালি স্টেশনে এসে একটা ট্রেন দেখলাম ঢোকার সাথে সাথেই। এখন জুবায়ের ভাই আমাদের টাকা ছাড়া রেল ভ্রমণ করাবে, ঠিক আছে? নেন ভাই ক্যামেরা নেন। এটা হচ্ছে বাংলাদেশের লোকাল ট্রেন, সেপারেট হয়ে গেছে না? আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে এই টুঙ্গিপাড়া এক্সপ্রেস, যেখান থেকে লোকোমোটিভটা চলে গেল, ঠিক আছে।
আর এখানে যে কম্পার্টমেন্ট গুলো পড়ে আছে নতুন ফুয়েল দেয়া ইঞ্জিন এখানে সরিয়ে হবে এটাতে মনে করো যে জ্বালানি শেষের দিকে হতে পারে যেহেতু সকালে আসছে আবার এখন যাচ্ছে যেহেতু এই জায়গায় লোকোমোটিভ চেঞ্জ হয় এবং এখান থেকে ঈশ্বরদী জংশনে এসে লোকোমোটিভ চেঞ্জ করে ট্রেন তার গন্তব্যে চলে যায় আচ্ছা আমি এখানে এসে দেখলাম এই কম্পার্টমেন্ট গুলো দাঁড়িয়ে আছে ঠিক আমি জানি না এখানে এইগুলো কেন দাঁড়িয়ে আছে তো জুবাইর ভাই আমাদের বলবে যে আসলে এগুলো এখানে দাঁড়ানোর কারণটা কি মূলত আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি তার ডান পাশে রয়েছে প্রেসিডেন্ট কার বা সেলুন কার ঠিক আছে যখন প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট সাহেবরা যখন আসে তখন তাদেরকে রিসিভ করার জন্য এই কম্পার্টমেন্টগুলো ব্যবহার করা হয় জনসাধারণের জন্য না সো আমাদের ঈশ্বরদীতে এরকম এক দুই তিন চারটি কার আছে তিনটি কার আছে সো এটা আমাদের জন্য আসলে গর্বের কাম ওকে সামনের দিকে চলে গেছে আমি যদি দেখাই এই জায়গাটা অনেক সুন্দর এবং অনেক ফাঁকা এবং দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া গাছ কিন্তু কৃষ্ণচূড়া গাছে ফুলও নাই পাতাও নাই বিকজ এখন শীতকাল আমি দেখাইতে পারতেছি না আর এমনিতে গাছটা মরে গেছে কিনা আমি তাও জানি না যেহেতু আমি ফার্স্ট টাইম ঠিক আছে আর এই জায়গাটা দেখেন ভাই আসলে অনেক সুন্দর এবং এইখানে সুন্দর করে ঈশ্বরদী জংশন লেখা আছে ঠিক আছে এটা অনেক সুন্দর দেখতে লাগতেছে দেখেন কত বড় প্ল্যাটফর্ম এবং দাঁড়িয়ে থাকতে থাকতে আরেকটা ট্রেন চলে আসলো এই যে সাদা কোচ লাল সবুজ কালার এই যে মানুষের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে চিলাহাটি এক্সপ্রেস যেটা খুলনার উদ্দেশ্যে যায় চিলাহাটি এক্সপ্রেস ভাই আমরা কবে যাব খুলনাতে এই চিলাহাটি এক্সপ্রেসে আপনি কি এখন যেতে চান চলেন যাই যদি যাইতে চান তাহলে এক চাপুন যদি না যাইতে চান তাহলে সোজা হাঁটুন আচ্ছা সোজাই হাঁটি আপাতত আসলে এই জংশনে আসলে বুঝতে পারবেন যে এটা কত পুরাতন এবং এখানে নিদর্শন দেখে বুঝতে পারতেছেন সেই প্রাক ব্রিটিশ আমলে হ্যাঁ ব্রিটিশ আমলে না আঙ্কেল এটা আচ্ছা সেই ব্রিটিশ আমলের বিল্ডিং এখনো দাঁড়িয়ে আছে ঈশ্বরদী জংশনে আচ্ছা ১৯১০ সালের পুরাতন মানে বুঝতে পারতেছেন অলমোস্ট ১১৩ বছর চলে গেছে তার মানে আঙ্কেলের চাকরির বয়স অনেক পুরাতন এখানে এতটুকু দেখার মতো ছিল এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি এবং বলেছিলাম যে বাজারে যাব তো এখন বাজারে গিয়ে দেখা হচ্ছে তো ফাইনালি জংশন থেকে এসে আমরা এখন বাজারে প্রবেশ করতেছি এবং এইখানে বাজারে মোটামুটি ভালোই ভিড় আজকে এবং আশেপাশে অনেক পরিমাণ দোকান অ্যান্ড অনেক ক্রাউড ভিতরে যাব এবং মার্কেটগুলোর অবস্থা দেখব যেহেতু আমি এই ঈশ্বরদী বাজারে ফার্স্ট টাইম আজকে এই যে এরকম অবস্থা এইখানে মূলত সব ধরনেরই জিনিস দেখতে পাচ্ছি এবং এই এরিয়াটা অনেক ডেকোরেটেড সুন্দর আছে এখন আমি আছি মনির প্লাজার সামনে ভাই কত বড় বাজার ভাই অনেক কিছু মানে মুদি টাইপ যে কোনো সেক্টর বা সামনে হচ্ছে পাইকারি মার্কেটগুলো আছে সবকিছু এখানেই না হ্যাঁ হ্যাঁ আপনি বিজনেস করতে চাইলে এখান থেকে অনেক কিছু নিতে পারেন সব পাইকারি প্রোডাক্ট সেল হয় সামনে আরো আছে অনেক আমরা এখন বাজারের একদম অনেক ভিতরে ঢুকে গেছি এবং এদিকে দেখতে হচ্ছে অনেক কসমেটিক সামগ্রী এগুলোর দোকানপাট এখান থেকে অ্যাকচুয়ালি খুচরা পাইকারি সবই অল্প দামে নিয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম আসলে আরসি ঈশ্বর দিতে বেড়াইতে চান আমার বাসা বড়াইগ্রাম নাটোর বড়াইগ্রাম নাটোর জি আপনি কোনো ইয়েতে কাজ করেন নাকি মানে না এমনিতে না আমরা স্টুডেন্ট প্লাস এমনি শখের বসে কন্টেন্ট বানাই জালসা এবং যে কোনো স্টুডেন্টের মাল বুঝছেন এখানে সব রকমের পাওয়া যায় হ্যাঁ আপনার দৈনন্দিন জীবনে যা কিছু লাগবে আপনি সবকিছু এখানে এসে পেয়ে যাবেন এই একটা বড় মার্কেটে ঠিক আছে সবকিছু এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাগ ট্যাগ আছে এবং এখানে স্যান্ডেলের দোকান আছে এদিকে ঘড়ির দোকান মানে এক কথায় কম্বো প্যাকেজ সব কিছু এখানে পাবেন আবার চলে আসছি মেইন রোডে অর্থাৎ বাজারের ভিতরে এবং এই পাশে দেখতে পাচ্ছেন সব জুয়েলারি অর্থাৎ জুয়েলার সব এদিকে সোনা চাঁদি গহনা আর কি সব কিছু এখানে পাবেন এবং অনেক সুন্দর সুন্দর সব ব্র্যান্ডেড শোরুম দেখতে পাচ্ছি ঠিক আছে সিপ লাগবে আমার আছে তো সিপ ভাই দেখে মনে হচ্ছে সবই কিনি ঠিক আছে হয়তো শপিং করতে ভালো লাগে কিন্তু মেইন কথা হচ্ছে টাকা নাই অনেক কিছু দেখার মতো এবং কেনার মতো আছে ঠিক আছে
একটা নতুন অভিজ্ঞতা হলো ঈশ্বরদীতে এসে এই আশেপাশে তিন চার উপজেলার ভিতরে ওয়ান অফ দ্য বিগেস্ট কি বলে শপিং সেন্টার, ঠিক আছে, সব কিছুর জন্যই বিখ্যাত ঈশ্বরদী। এখন সন্ধ্যা ঘনে আসতেছে, ব্লগটা আমি আর কন্টিনিউ করতে চাচ্ছি না। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো বাটনটি প্রেস করে সাথে থাকতে পারেন, এবং এই ভিডিওটি যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।